আপনি কি জানেন কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার হার্টের সমস্যা আছে? কোন শাক রান্না করার পর পুনরায় গরম করে খেলে ক্যান্সার হয়? কোন পাতার রস লাগালে চুলকানি দ্রুত ভালো হয়? সকালে খালি পেটে কি খেলে রক্ত পরিষ্কার হয়? এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সকালে খালি পেটে কি খেলে রক্ত পরিষ্কার হয়? তুলসী পাতা, কালো মেঘ, থানকুনি পাতা নাকি নিম পাতা? সঠিক উত্তরটি হচ্ছে নিম পাতা। সকালে খালি পেটে 4 থেকে 5টি নিম পাতা বেটে রস করে খেলে রক্ত পরিষ্কার হয়। নিম পাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান রয়েছে, রক্তে জমে থাকা টক্সিনগুলোকে বার করে দেওয়ার জন্য এটি একটি কার্যকর উপায়। অতিরিক্ত কানে হেডফোন ব্যবহার করলে কি ক্ষতি হয়? মাথা ব্যথা, শ্রবণ শক্তি কমে, ক্যান্সার নাকি হার্টের ক্ষতি? সঠিক উত্তরটি হচ্ছে শ্রবণ শক্তি কমে। গবেষণায় দেখা গেছে দীর্ঘ সময় হেডফোন ব্যবহারের ফলে হতে পারে মারাত্মক সমস্যা। হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করলে সরাসরি অডিও কানে যায়। 100 ডেসিবল বা তার বেশি মাত্রায় আওয়াজ সরাসরি কানে গেলে শ্রবণে সমস্যা হতে পারে, চিরতরে শ্রবণ শক্তি নষ্ট হয়ে যেতে পারে। বাঁধাকপিতে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন বি নাকি কোনোটাই নয়? সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন ডি। আচ্ছা বলুন তো, ভাতের মধ্যে কি দিলে ভাত ঝরঝরে হয়? লেবুর রস, তেজপাতা, দারুচিনি নাকি লবণ? সঠিক উত্তরটি হচ্ছে লেবুর রস। ভাত রান্নার সময় লেবুর রস যোগ করলে ঝরঝরে ভাত তো পাবেনই, সেই সঙ্গে যোগ করে সুগন্ধ। রন্ধন বিশারদদের মতে লেবুতে থাকা অ্যাসিড চালকে একে অন্যের গায়ে লাগতে দেয় না এবং চালের নিজস্ব আঠাভাব কাটাতে সাহায্য করে। চাল ধোয়ার পর 10 মিনিট রেখে দিয়ে তারপর রান্না করুন অথবা রান্নার সময় 1 চা চামচ রান্নার তেল দিন। কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার হার্টের সমস্যা আছে? মাথা ঘোরা, খিদে কম পাওয়া, নখের সমস্যা নাকি ওজন বেড়ে যাওয়া? সঠিক উত্তরটি হচ্ছে নখের সমস্যা। নখের গঠনে তারতম্য বা পরিবর্তন দেখে বোঝা আপনার হার্টের অবস্থা কি। যখন দেখবেন হাতের নখের আকার পরিবর্তন হয়েছে বা অনুভূতিশূন্য হয়ে পড়েছে, তাহলে বুঝতে হবে হার্টের অবস্থা ভালো নয়। নখ যখন চামড়ার থেকে বেশি বেড়ে গিয়ে বেঁকে যায় তখন তাকে ক্লাবিং বলে। আঙ্গুলের টিস্যুগুলো মোটা হয়ে যাওয়ার কারণে সাধারণত এই রোগগুলো দেখা দেয়। আর এরকম হওয়ার কারণ হলো হার্ট থেকে পর্যাপ্ত রক্ত আঙ্গুলের নখে পৌঁছাতে পারছে না। দেহে স্বাভাবিক রক্ত চলাচল থাকলেই সাধারণত নখের রং গোলাপি হয়। নখের নিচে অনেক সময় সরু অ্যাক্সিলতে রক্তপাত দেখা যায়, একে বলা হয় স্লিপ অন টার হ্যামরেজ, এটিও হৃদরোগের উপসর্গ। ইঁদুরের উপদ্রব কমাতে কি ব্যবহার করবেন, লবঙ্গ, বিষ, গোলমরিচ নাকি হলুদ? সঠিক উত্তরটি হচ্ছে গোলমরিচ। যে সকল স্থানে ইঁদুরের উপদ্রব বেশি বা ইঁদুরের আবাস রয়েছে মনে করছেন, সে সকল স্থানে গোলমরিচ গুঁড়ো করে ছড়িয়ে রাখুন। ইঁদুরের বংশ নির্বংশ করতে পারেন খুব সহজেই। কি খেলে ঘন ঘন মাথা ব্যথার সমস্যা দ্রুত ভালো হয়? পানি, আপেল, লেবু নাকি পেয়ারা? সঠিক উত্তরটি হচ্ছে পানি। পানিশূন্যতার কারণে অনেক সময় মাথা ব্যথা হতে পারে,
তাই মাথা ব্যথা অনুভূত হলে প্রচুর পানি পান করতে হবে, পাশাপাশি তাজা ফলের রস ও পানি সমৃদ্ধ খাবার খেতে হবে। তবে মাথা ব্যথার সময় চা এবং কফির মতো ক্যাফেইন সমৃদ্ধ খাবার যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। শীতে ত্বকের খসখসে ভাব দূর করে ত্বক উজ্জ্বল হয় কি ব্যবহার করলে? চাউলের গুঁড়া, আদা বাটা, তিলের তেল নাকি ডাবের পানি? সঠিক উত্তরটি হচ্ছে চাউলের গুঁড়া। চালের গুঁড়াতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি, যা ত্বকের মৃত কোষ দূর করে নতুন কোষ তৈরিতে সাহায্য করে। এছাড়াও চালের গুঁড়াতে রয়েছে অনন্য প্রাকৃতিক উপাদান, যা রোদে পড়া ত্বকের বুড়িয়ে যাওয়া ভাব দূর করতে এবং ডার্ক সার্কেল দূর করতে খুবই কার্যকরী। কোন শাক রান্না করার পর পুনরায় গরম করে খেলে ক্যান্সার হয়? পালং শাক, লাল শাক, মূলা শাক নাকি ঢেঁকি শাক? সঠিক উত্তরটি হচ্ছে পালং শাক। গবেষণায় প্রমাণিত হয়েছে যে পালং শাকের তরকারি গরম করে খেলে শরীরে কার্সিনোজিক এলিমেন্ট বা ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের পরিমাণ বেড়ে যায়। পালং শাকে উপস্থিত নাইট্রেট গরম করার পর নাইট্রাসে রূপান্তরিত হয়ে যায়, আর এই উপাদানটি শরীরের পক্ষে একেবারেই ভালো নয়। কোন পাতার রস লাগালে চুলকানি দ্রুত ভালো হয়? তুলসী পাতা, থানকুনি পাতা, নিম পাতা নাকি জাম পাতা? সঠিক উত্তরটি হচ্ছে তুলসী পাতা। ত্বকের একজিমা নিরাময়েও কার্যকরী ভূমিকা পালন করে তুলসী। এর প্রদাহ বিরোধী উপাদান জ্বালা, লাল ভাব, ফোলা ভাব এবং চুলকানি কমাতে সাহায্য করে। এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।